বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। তাজা সবজি এবং ফল থেকে পাওয়া রস আপনার চুলের স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। দৈনন্দিন খাদ্যের মধ্যে যে রস রয়েছে তা আপনার চুলের যত্নের চাহিদা মেটায়। তাজা ফল ও সবুজ শাকসবজি শরীরের পুষ্টির সঙ্গে সঙ্গে চুলের বৃদ্ধিতে সহায়তা করে। রস থেকে আগত পুষ্টি দ্রুত আমাদের শরীরের মধ্যে শোষিত হয়। চুল বৃদ্ধির জন্য এমনই কয়েকটি কার্যকর রসের কথা উল্লেখ করা হলো। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। আমলকির রস। আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এটি চুলের খুশকির সমস্যা দূর করে ও চুল পাকা প্রতিরোধ করে। স্ট্রবেরির রস। স্ট্রবেরির রসে আছে প্রচুর ভিটামিন সি, যা চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ও চুলের প্রোটিনের অভাব পূরণ করে। মাথার ত্বকে স্ট্রবেরির রস নিয়মিত ব্যবহারে তা চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে। গাজরের রস। গাজরের রস একটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর রস। ভিটামিন সি যুক্ত এই রস চুলের জন্য খুবই উপকারী। গাজরের রসে আছে বিটা ক্যারোটিন, যা চুলের জেল্লা বাড়াতে ও চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত করতে ও পুষ্টি যোগাতে এটি অনেক ভূমিকা পালন করে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।